দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জয়, আমাকে জানাবেন যে চিটাগাংয়ে চট্টগ্রামে ডেঙ্গু ঠেকাতে আসলে কি কি কার্যক্রম চলছে? নাফিসা, আপনাকে আমরা যে হসপিটাল আপনাকে দেখানোর চেষ্টা করছি, জেনারেল হসপিটাল চট্টগ্রামের, তো অনেক বড় হসপিটাল। এই হসপিটালে এখন পর্যন্ত 45 জন ভর্তি আছে। শুধু পুরুষ নয়, আমরা দেখছি নারীরাও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, একই সাথে শিশুরাও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। যারা চিকিৎসক আছেন তারা কিন্তু বারবার তাগাদা দিচ্ছেন যে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার। তো একজন চিকিৎসক আছেন, আমি একটু জানতে চাচ্ছি কেন ডেঙ্গুর এরকম প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। আসলে বেসিক্যালি হচ্ছে যে আমাদের অনেক রোগী যেটা সমস্যা নিয়ে এসেছে সেটা হচ্ছে সচেতনতার অভাব। ম্যাক্সিমাম জায়গার মধ্যে দেখা যাচ্ছে ছোটো বাচ্চা এবং মহিলা যে ডেঙ্গু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর যেটা হচ্ছে যে সচেতনতা, যেখানে বিশেষ করে যারা ডোবা নালার পাশে বসবাস আছে তাদের, এই সাধারণত ওই সমস্ত রোগীগুলোই আমাদের এখানে অ্যাডমিট হয়ে আসছে। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি কুষ্টিয়াতে জাহিদের কাছে। ধন্যবাদ জয়, আমি আছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে, এবং এই কুষ্টিয়া জেনারেল হাসপাতালেও কিন্তু দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এবং আমি যদি আপনাকে তথ্য দিই যে এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যে ডেঙ্গু ওয়ার্ড, সেখানে 11 জন রোগী ভর্তি আছে, এবং গতকালের সাথে যদি আজকে কম্পেয়ার করি, গতকাল এখানে 8 জন রোগী ছিল, সেখান থেকে 4 জন রোগী সুস্থ হয়ে তারা চলে গেছে, নতুন করে আরও 7 জন যুক্ত হয়েছে। এই যে 11 জন এই মুহূর্তে ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, এবং এখানকার যে জরুরি বিভাগের ঠিক পাশেই পিসিইউ নামে একটি ইউনিট ছিল 20 ওয়ার্ডের, সেই পিসিইউ ইউনিটকেই কিন্তু ডেঙ্গু ইউনিট হিসাবে ঘোষণা করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলাম আহমদকে জানিয়েছেন যে এই পিসিইউ ইউনিটে ন্যাশনাল যে গাইডলাইন সেটা মেনেই কিন্তু এখানে চিকিৎসা করা হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে ডেঙ্গু রোগী যেভাবে বাড়ছে, এটি হচ্ছে প্রথমে এদের সবারই ঢাকায় ভিজিট করার রেকর্ড ছিল, কিন্তু এখন ঢাকায় ভিজিট করেনি এমন 2-1টি রোগীও কিন্তু পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে বলেছেন যে ধন্যবাদ সহকর্মী জাহিদুজ্জামান জাহিদ এবং নয়ন বড়ুয়া। জয়, দর্শক, চট্টগ্রাম এবং কুষ্টিয়া থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।